সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়িঘাটে। দর্শক দেখছেন ক্রস জাতের সারগুলো সবই মাংসের জন্য বিক্রি করা হচ্ছে। আজ আমরা এই হাট থেকে এই ধরনের কিছু গরুর দাম আপনাদের জানানোর চেষ্টা করব। আজ 16 নভেম্বর 2021 রোজ মঙ্গলবার। আপনারা জানেন প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে অনেক বড় বড় সকল হাট বসে। আমরা প্রথমেই পাশে একটি গরু দেখছি, আমরা এটার একটু তথ্যটা নিয়ে নিই, চাচার কাছ থেকে শুনবো এবং জানবো কত দাম চান। চাচা আসসালাম আলাইকুম, কয়দাত বস চাচা? এটার আগর কেমন ওজন হবে চাচা? 6 মন। কত দাম রাখছেন? 120। পাইলেন কত এখন পর্যন্ত দাম? 95 পর্যন্ত। টার্গেট কেমন? 10-এর টার্গেট কিনেই 10। তাহলে এখন কি করবেন? তাহলে লস হয়ে যাচ্ছে তো, দেখি এখন বাজার কি বলে। না দর্শক, শুনলেন যে কেনাই নাকি ওনার 10? আমরা শুনছি এবং দেখছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়িঘাটে আজকে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করার জন্য সেগুলো তথ্য। আমরা আরো কিছু গরু রয়েছে এই পাশেও রয়েছে, আমরা সেই গরুগুলো দেখবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? আমি তো দেওয়ার লাগিয়ে দাম চাইছি, আমি দেওয়ার লাগিয়ে চাইছি। দরদাম চলছে শুনছি, আমরা শুনছিলাম। এটার বয়স কি? 2 জাত। ওজন কেমন? 8 মন। কত চাইছেন এটার দাম? ষাট। ভাই কত? 1,60,000 চাচ্ছেন? হ্যাঁ ভাই। কত কয় দাম? ভালো না ভাই, দাম কয় 130-135 পর্যন্ত কইছে। হ্যাঁ, কেমন টার্গেট কেমন? এটা চাই দিছি লাস্ট 150। 150 হচ্ছে লাস্ট? হ্যাঁ। এর নিচে নামবে না? না নামবো না, বাজারে না খাইলে এটা 40 শত বেচতে পারি। বাজারে না খাইলে? হ্যাঁ, বাজারে খাইলে 150-এর কম বেচবো না। আচ্ছা আচ্ছা, দর্শক শুনলেন এবং দেখলেন, আমরা শুনছি আরো বেশ কিছু গরু দেখছি আমরা বাজারে। এই পাশে দেখছি প্রচুর গরু আজকে আমদানি। কেমন বস এটা? দেখি একটু এই পাশে আসেন, গরুটার ছবি। 2 দাঁত। কেমন ওজন হবে ভাই? 6 মন। কত চাইছেন দাম? চাওয়া দাম 120। পাইলেন কত এখন পর্যন্ত? 100 ভাঙতে বলতেছে, ভাঙাবেন না? টার্গেট কেমন? 110-এর টার্গেট। শুনলেন যে 110-এর টার্গেট ওনার এই গরুটি বিক্রি। আমরা দেখছি এখানেও আরেকটি দেখছি আমরা, বয়স কেমন এটা? কত দাম চাইছে এটাও জানো না? এটাও দাম জানো না? আচ্ছা দর্শক শুনছেন যে উনি এটার দাম জানে না, ধরে রয়েছে, আপনি আসছে আমরা শুনছি এবং দেখছি। এখানেও একটা দেখছি, চাচা কেমন আছেন? দেশি নাকি এটা না ক্রস? বয়স কেমন? হ্যাঁ, 2 দাঁত। কত চাইছেন এটা? দাম কত চাইছেন? 1,10,000। 5 মন হবে চাচা? 5 মন হবে? পার আছে? 5 মন পার আছে। দাম পাইলেন কত এখন পর্যন্ত? 90-95 বলে। টার্গেট কি 100? পুরাপুরি 100 টার্গেট। আমরা দেখি ওই পাশে যাবো, ওই পাশেও কিছু রয়েছে, আমরা সেগুলো দেখে আসি। দর্শক আমরা এই পাশে আরেকটি এই গরু দেখছি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটাই? আট দশটা। এইটার বয়স কেমন ভাই? 2 দাঁত। ওজন কতটুকু হবে? ওজন আমরা তো 4.5-5 দাম চাচ্ছেন কত? 110 চাওয়া দাম। পাইছেন কত এখন পর্যন্ত? 80-85 মধ্যে পাইছেন। বিক্রি কি 90? আশা করা যায় 90-এর মধ্যে টার্গেট।
শুনছি দর্শক আমরা দেখছি খোঁচাবাড়ি হাট আজকে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে এটার বয়স কি দুই দাঁত কত চাইছেন এটা ১৩৫ পাইছেন কত এখন পর্যন্ত ১৫ বলছে ওজন কেমন হবে ৬ মন পার টার্গেট কেমন ১২৫ ১২৫ হলে বিক্রি করবেন দর্শক শুনছেন যে ১২৫ হলে বিক্রি করবেন আমরা এই পাশে আরেকটি দেখছি এটাও আপনার এটার বয়স কেমন এটাও দুই দাঁত এটা ওজন হয় সেম সেম মনে হয় সেম সেমে ওজন সেম সেম দাম সেম সেমে দাম দর্শক শুনছেন যে সেম সেম ২৫ মধ্যে টার্গেট না ২০ ২০ না ২০ ২৫ ২০ ২৫ টার্গেট বিক্রি দর্শক শুনছেন আমরা রয়েছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে এবং দেখানোর চেষ্টা করছি মাংসের যে সারগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেইগুলোর দাম কয় মন হবে এটা ৬ মন পার হবে জোড়া এটা আর ওইটা এটা ওটা ১৫ মন জোড়া বলছে ২৫০ চাইছেন পাইলেন কত এখন পর্যন্ত ২৫০ চাইছেন কত কয় দাম ২০ পর্যন্ত পাইছেন বিক্রি তো মনে হয় আরো বেশি আছে দর্শক শুনছেন যে ২৫০ দাম চাইছে ২০ পর্যন্ত দাম পাইছে এই জোড়াটি আমরা দেখছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে আজকে যে মাংসের গরুগুলো ক্রস জাতের সারগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর দাম আমরা শুনছি এবং দেখছি বেশ কিছু গরু বাজারে উঠেছে এই পাশেও আমরা একটু দেখছি এটার একটু তথ্য নেব আমরা চাচা এটার বয়স কেমন চাচা ওজন কেমন হবে চাচা ৯ মন কত দাম চাইছেন ১১ লাখ মানে ১১০ ১১০ পাইছেন কত এখন পর্যন্ত দাম কত বলছে ১২০ বলতেছে ১৫০ চাওয়া দাম আর ১২০ বলতেছে দর্শক শুনছেন যে ১৫০ হচ্ছে চাওয়া দাম ১২০ বলতেছে আমরা শুনছি আমরা দেখি আরো কিছু গরু ওই পাশে রয়েছে আমরা সেই গরুগুলো দেখি এখানে আমরা দেখছি সাহেব আলী ভাইকে ভাই আসসালামু আলাইকুম খোঁচাবাড়ি হাটে কেন আপনি খোঁচাবাড়ি আছি দুটো কাটাই গরু কেনার জন্য কেমন বাজার দেখছেন বাজার বেশ মুনি না কম না দাম বেশি চেয়েছে ভাই দাম বেশি ১৩৫ চেয়েছে মানে এই গরু আমরা দেখছি এগুলা ৫-১০ কিলো ১৩৫ চাইছে ৪০ ২০ হলে বলে উনি কিনবে কত চাইছিল আপনার কাছে ১৩৫ হ্যাঁ আপনি কত দিছিলেন দাম ১২৫তে বলতেছে হ্যাঁ ১২০ করে আমি কিনব ১২০ করে উনি কিনবে দর্শক আমরা শুনছিলাম এবং দেখছিলাম খোঁচাবাড়ি হাটে আজকে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই দাম এইটা এটা কি দাম চলে নাকি কোনটা কোনটা ২ লাখ ২০ কতটুকু ওজন হবে দুটা ১১ মন হবে দুটাই ২ লাখ ২০ দিচ্ছেন দর্শক শুনছেন যে ২ লাখ ২০ এটা এবং এটার দাম দিয়েছে ৩৫ দাম চাইছে দাম বলবে ভাই দাম বলবে হ্যাঁ আরে ভাই ১৫-১৬-১৭ দিতাম ১৮ দিতাম না মাল দাম হইতাছে বাইরে জানে কত দাম হইতাছে মাল ভাই আমি কিছু হচ্ছে ভালো ভালো জিনিসের ভালো দাম হবেই ভাই দর্শক এটি শুনছেন যে ১১৮ নাকি দিবে না এটা লাস্ট দাম কত ভাই লাস্ট ২৫ ওজন কতটুকু হবে ৬ মন পার হবে দর্শক শুনছেন যে লাস্ট হচ্ছে ২৫ ৬ মন পার হবে বয়সটা মনে হয় ২ দাঁত নাকি ৪ দাঁত
আমরা দেখছিলাম ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে আজকে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল ক্রস জাতের, আমরা সেই গরুগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করেছি। তো আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।